السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবনবিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিদিনের এই সুন্দরতম আয়োজন আমরা শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র 99 নামে, যিনি গোটা জাহান সৃষ্টি করেছেন এবং করেছেন আমাদেরকে সৃজন প্রতিপালন, দিয়েছেন জীবন ধারণের সকল উপকরণ। সেই মহামানবের, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ছি তার শানে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আব্দিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব, সেই সাথে স্ক্রিনে দেখানো থাকবে একটি নাম্বার যা ব্যবহার করে আপনারাও যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে, জেনে নেবেন আপনাদের অজানা বিষয়গুলো। নির্দিষ্ট বিষয়ে আলোচনা করবার জন্য এবং আপনাদের জানতে চাওয়া বিষয়গুলোর সঠিক সমাধান দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের অগ্রজ, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব শেখ মাহমুদুল হাসান। চলুন আমরা শেখের সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর ভালো আছি। শেখ অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন আপনি আমাদেরকে, এই জন্য অনেক অনেক শুকরিয়া আপনাকে। জাযাকাল্লাহ খায়ের। সুপ্রিয় দর্শক, যিনি একজন ব্যক্তি, মহান ব্যক্তি, মহামানব, যিনি শ্রেষ্ঠ রাসুল এবং শ্রেষ্ঠ সমরনায়ক, যিনি আমাদের জগতের জন্য রহমা, দয়ার নবী, প্রাণের নবী, এবং যিনি ময়দানের লড়াক যোদ্ধাবীর, যিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ, যিনি শ্রেষ্ঠ রাজা এবং রাষ্ট্রনায়ক, সেই মহামানবের আজকে বিষয় নিয়েই আলোচনা হবে, জানব আমরা শায়খের জবান থেকে। চলুন, আজকের বিষয় হলো প্রিয় যে নাম, আমাদের প্রাণাধিক প্রিয়, আমাদের সবচেয়ে প্রিয় যে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানব তার সিরাত এবং জানব আমরা সেই জীবন থেকে এবং মানার চেষ্টা করব আমাদের জীবনে। চলুন আমরা শায়খের কাছে যাচ্ছি। শায়খ, প্রিয় যে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি বলতেন আমাদের এই মহামানব যিনি আমাদের প্রাণাধিক প্রিয়, তার ব্যাপারে যদি বলতেন আমরা উপকৃত হতাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। আজকের আলোচনার জন্য একটি সময় উপযোগী বিষয় নির্ধারণ করা হয়েছে, এই জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। সেটি হচ্ছে প্রিয় যে নাম, মানব ইতিহাসের সব থেকে প্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি যেমন আরশে আজিমে প্রশংসিত, এটি মর্তলোকেও প্রশংসিত, এটি জমিনেও প্রশংসিত। আপনি অবাক হবেন, বর্তমান ইউরোপে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটি, অর্থাৎ ইউরোপে যারা কনভার্টেড মুসলিম হচ্ছে তাদের কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে মুহাম্মদ। এই জন্য কনভার্টেড মুসলিমরা এই নামটিকে তারা ধারণ করে থাকেন, গ্রহণ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটি কোরআনে কারিমে দিয়েছেন, তিনি আমার রাসূলকে কোরআনে কারিমে চারবার উল্লেখ করেছেন, মুহাম্মদ এবং আহমদ এই দু নাম। মুহাম্মদ চারবার এসেছে এবং আহমদ এক জায়গায় একবার এসেছে। তো মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে এতটাই বেশি মহাব্বত করেন, ভালোবাসেন, যে তিনি তার রাসূলকে স্বাভাবিকভাবেই ডাকেননি, সম্বোধন করবার ক্ষেত্রে তিনি অসাধারণ কিছু প্রশংসা সম্বলিত বাক্য দিয়ে তিনি তাকে ডেকেছেন। যেমন আমরা যদি দেখি অন্যান্য নবীদের ক্ষেত্রে, তিনি তাদেরকে ডেকেছেন ইয়া আদম, ইয়া ইয়াহইয়া, ইয়া মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা, ইয়া মুসা, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুক, এভাবে করে বিভিন্ন নামে ডেকেছেন। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে যখন ডেকেছেন তখন ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এভাবে করে তার বিভিন্ন মানে বিশেষণ দিয়ে ডেকেছেন। এর দ্বারা প্রমাণিত হয় একটি বিষয় যে আল্লাহ তাআলার কাছে ওই নামটি অত্যন্ত প্রিয়, মানব জাতির কাছে যেমন প্রিয় আল্লাহ তাআলার কাছেও প্রিয়। তার দুটো নাম মুহাম্মদ এবং আহমদ, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুজতাবা, এ হচ্ছে তার নামের সেফাত। এই দুটো
নামই কিন্তু আসলে গোটা মানব জাতির কাছে অত্যন্ত প্রিয়। আমরা যে প্রসঙ্গে বলতে চাই আজকের এই শিরোনামটি আসলে মূলত তার আগমনের মাস পবিত্র রবিউল আউয়াল, সে কারণেই আজকে আমরা তাকে স্মরণ করছি অত্যন্ত শ্রদ্ধা ভরে এবং তার প্রতি আমাদের হৃদয়ের সকল ভালোবাসা শ্রদ্ধা নিগ্রাণ দরুদ এবং সালাম এবং মহাব্বত আমরা পেশ করছি। আমরা আজকের এই দিবসে রাসুলকে স্মরণ করি আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, কারণ মানব ইতিহাসে সভ্যতার আলো বলতে আজকে আমরা যা বুঝি সেই সভ্যতার আলো মূলত তার কাছ থেকে বিকরণ হয়েছে। আমরা কোরআনে কারিমের সেই বিখ্যাত আয়াতে যদি দেখি আল্লাহ তাআলা যেখানে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। সর্বশেষ লক্ষ্যটি হচ্ছে সিরাজুম মুনীর, আল্লাহ রাসূল গোটা বিশ্ববাসীর জন্য উজ্জ্বল প্রদীপ হিসাবে এসেছেন। কোনো একটি ঘরকে যদি আমরা আলোকিত করতে চাই তাহলে প্রদীপটি ঘরের ঠিক মাঝখানে স্থাপন করতে হয়, তাহলে সমানভাবেই তার আলোটি গোটা ঘরের ভিতরে বিকিরণ করে। আল্লাহ তাআলা রাসূলের এই উজ্জ্বল চেরাগের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে, গোটা দুনিয়াবাসীকে আলোকিত করতে চেয়েছেন বলেই আল্লাহ তাআলা তাকে পৃথিবীর নাভিখ্যাত মক্কা আল মুকাররমাতে তাকে জন্ম দিয়েছেন এবং তিনি সেখানে এসেছেন। এই জন্য সমানভাবে তার এই বাতি গোটা দুনিয়ায় ছড়িয়ে গিয়েছে। আপনি জানেন পৃথিবীর এমন কোনো ভূখণ্ড নেই যেখানে যে অধিবাসীরা আল্লাহ রাসূলের নাম শুনুনি, যেই ভূখণ্ডে যেই জনপদে ইসলামের দাওয়াতের বাণী পৌঁছায়নি। এবং এই কথাটি আল্লাহ রাসূলের একটি বিখ্যাত ভবিষ্যৎ বাণীতে তিনি বলেছেন, লা ইয়াবকা আলা জাহারিল আরদ বাইতু মাদারিন ওয়ালা ওবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। যে কিয়ামতের আগে পৃথিবীতে এমন কোনো ঘর থাকবে না, এমন কোনো পশ্চিমী ঘর বা মাটির ঘর থাকবে না যেখানে আল্লাহ তাআলা ইসলামের বাণী পৌঁছাবেন না। সব জায়গায় ইসলামের বাণী পৌঁছে গিয়েছে এবং প্রিয় নবীজির নামটিও পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আপনি জানেন যে অন্যান্য ধর্মের গ্রন্থের মধ্যেও কিন্তু আমাদের নবীজির নাম এসেছে। আপনি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরাত, ইনজিলের কথা যদি আমরা বলি, এই বর্তমান পৃথিবীতে বিভিন্ন ধর্মে আপনি যদি বলেন সেখানেও কিন্তু এই গীতার মধ্যে আমার নবীর নাম এসেছে, তারপরে আপনার জেন্দাবিস্তা ত্রিপিটকের মধ্যে রাসূলের নাম এসেছে। তার মানে হচ্ছে ওনার এই আগমনের সুবার্তা পৃথিবীর সকল জাতি এবং বর্ণ ধর্ম মানুষের কাছে এটি অত্যন্ত আলোড়িত আলোচিত একটা ব্যাপার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চেরাগ বানিয়ে পাঠিয়েছেন এবং তিনি নিজেই বলছেন যে আমি আসলে কে। রাসূল তার নিজের পরিচয়টা নিজে দিয়েছেন যে আনা সাইয়্যিদ ওয়ালাদি আদম ইয়াউমুল কিয়ামা ওয়ালা ফখর, যে আমি হচ্ছি কিয়ামতের দিনে সকল বনি আদমের মধ্যে আমি নেতা এবং এতে আমার কোনো অহংকার নেই। অবিয়াদি লেওয়া উলহাম, এবং কেয়ামতের দিন প্রশংসার ঝান্ডা আমার হাতে থাকবে। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত নবী রাসূল এসেছেন এবং যত উম্মত এসেছেন সবাই কিন্তু আমার সেই প্রশংসার ঝান্ডার নিচে তারা সবাই সমবেত হবে কেয়ামতের দিন। নবীজি আরও বলেন, ও আউয়ালু মান ইয়ানশাক ওয়া আনহুল কবর, আমি সেই ব্যক্তি যে আমার কেয়ামতের আগে সর্বপ্রথম আমার কবরটিকে উন্মোচন করে দেওয়া হবে। ও আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফাইন, কেয়ামতের দিন আমার সুপারিশ সবার আগে কবুল করা হবে এবং আমি সর্বপ্রথম সুপারিশকারী হব। অন্য হাদিসের মধ্যে এসছে নবীজি বলেছেন যে কেয়ামতের দিন আনা আউয়ালু মান মাইয়া মানে সুজুদ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি সবার আগে সেজদা করব। আনে আনা আউয়ালু মাইয়াস জুদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলাকে সর্বপ্রথম কেয়ামতের দিন আমি সেজদা করব। এত সম্মান এবং এত মর্যাদা আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন। নবীজি বলেছেন যে এই সম্মান এবং মর্যাদা মূলত আল্লাহ আমাকে দিয়েছেন আমার উম্মতের জন্য। একটি বিখ্যাত হাদিস সহিহ আল বুখারীতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিকুল্লি উম্মাতিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর জন্য কিছু দাওয়াতুন মুস্তাজাবা রয়েছেন যেটি আল্লাহ তাআলার কাছে তারা করেছেন বা আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। দা আবিহা, সেই দোয়াগুলো আল্লাহর কাছে তারা করেছেন এবং ইস্তাজিব, এবং সেই দোয়াগুলো কবুল করা হয়েছে। নবীজি বলেছেন ওয়া দাওয়াতি ওয়া জাআলতু দাওয়াতি, আর আমি আমার এই দোয়াগুলো রেখে দিয়েছি শাফাআতান লি উম্মাতি ইয়াউমাল কিয়ামা, কেয়ামতের দিন আমার উম্মতকে শাফাত করার জন্য আমি সে দোয়াটা রেখে দিয়েছি। সকল নবীরা দুনিয়াতে দোয়াগুলো আল্লাহর কাছে চেয়ে নিয়ে গেছেন, কিন্তু আমি আমার দোয়াটা স্পেশালি রেখে দিয়েছি কেয়ামতের ময়দানের জন্য। সেটি কেন? ফাজআলতু দাআওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতকে কেয়ামতের দিন আমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢোকাবো। সুবহানাল্লাহ। এই হচ্ছেন আমার নবী, যার দুনিয়াতে তার সম্মান আকাশ চুম্বি এবং পরকালেও তিনি বনি আদমের সাইয়্যিদ বা লিডার বা নেতা, সেই নবীর প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা
হৃদয়ের সবটুকুন ভালোবাসা এবং শ্রদ্ধা উজাড় করে আমাদের দেখাতে হবে। নবীজি বলেছেন যে আমার সকল উম্মতি জান্নাতে যাবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্না, সবাই জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা, সে যেতে পারবে না যে অস্বীকার করলো। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কে অস্বীকার করলো আপনাকে? নবীজি বলেন মান আতাআনি দাখাল আল জান্না ও মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করলো কাজে কর্মে, রীতিতে নীতিতে, সভ্যতা সংস্কৃতিতে, চলনে বরণে, ব্যবসা বাণিজ্যে, বিবাহ সাদিতে, সব জায়গাতে যে আমার সুন্নাকে মেনে চললো, সে আমাকে মানলো এবং সে জান্নাতে যাবে। ও মানে আসানি ফাকাদ আবা, যে মৌখিকভাবে আশিকের রাসূল দাবি করলো কিন্তু কাজকর্মে ক্রিয়াকর্মে আপনার মানে কোথাও সুন্নতের লেশ মাত্র নেই, সে কেবলই মাত্র স্বীকারকারী এবং সে জান্নাতে যেতে পারবে না। ফলে আমাদের এই মিলাদুন্নবী বলি, রবিউল আউয়াল বলি, যাই বলি, আমাদের মূল মানে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে আমরা কতটুকুন আমাদের নিজেদেরকে শ্রদ্ধাতে পেরেছি আল্লাহর হাবিবের জীবন আদর্শ দিয়ে, সেটাই কিন্তু আমাদেরকে দেখতে হবে। জি শেখ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে দিনটিতে আসলেন পৃথিবীতে, তো তার গর্ভধারণ এবং সেই সময়কার কিছু কথা যদি আপনি আমাদেরকে বলতেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে এসেছেন, বারটি সোমবার ছিল, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই, তবে সেটি কতই রবিউল আউয়াল সে ব্যাপারে কিন্তু ইখতিলাফ আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত 12ই রবিউল আউয়াল হয়েছে, এ ব্যাপারে বিল ইত্তেফাক সিরাতবিদদের মধ্যে ঐতিহাসিকভাবে। তবে রাসূলের জন্ম 12ই রবিউল আউয়াল হয়েছে, এটি একটি মত, এটি অনেকগুলো মতের একটি, আর একটি মত 9 তারিখের কথা আছে, আরও বিভিন্ন তারিখ। এটি আমরা আর রাহিকুল মাখতুম, একটি বিখ্যাত সিরাত গ্রন্থ সফিউর রহমান মুবারকপুরি রাহেমাহুল্লাহ তার লিখিত, সেখানে কিন্তু এই বিস্তারিত ইখতিলাফগুলো আলোচনা করা হয়েছে। ফলে আমরা 12ই রবিউল আউয়ালকে যেমনভাবে আনন্দ ঘন হিসাবে আমরা পালন করতে চাই, আমাদের খুব ভালো করে মনে রাখা দরকার আনন্দ প্রকাশ করার ব্যাপারে কিন্তু ইখতিলাফ আছে, কিন্তু বেদনার ব্যাপারে কিন্তু কোনো ইখতিলাফ নাই যে এই দিবসে আল্লাহ রাসূলের ওফাত হয়েছিল। আপনি যেমনটা বলেছেন যে এই সময় আমরা জানি রাসূল আগমনের কারণে বাতিলের যতগুলো চিহ্ন ছিল সমস্ত চিহ্ন কিন্তু মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। একদম দর্শক আছেন, আমরা জানাই ধন্যবাদ। জি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওদের আমার প্রশ্ন, জি আমার প্রথম প্রশ্ন, কারো স্বামী যদি তালাক দিয়ে দেয়, ওই ভিত্তি করে স্ত্রী যদি খোলা তালাক দিয়ে দেয়, অন্য কাউকে বিয়ে করে না, ওই বিয়েটা জায়েজ? মোবাইলের মেসেজের মাধ্যমে 3 তালাক লিখে দেয়, এখন এখন এই মানে তাদের এই সম্পর্কটা আসছে কিনা, জায়েজ আসছে কিনা এখনো, এটাই আমি জানতে চাই। জি মোহতারামা, আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন। শায়েখ, একজন দর্শক জানতে চেয়েছেন স্বামী যদি মৌখিক তালাক দেয় তালাক হবে কি না। দুটি প্রশ্নই কাছাকাছি, যে স্বামী হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, একাধিকবার খোলা তালাক দিয়েছেন অথবা 3 তালাক বলেছেন, তো এই ক্ষেত্রে তালাকের মাসালাটি যদি সবিস্তারে বলতেন। জি অনেক ধন্যবাদ। তালাকের মাসালা সবিস্তারে বলবার সুযোগ নেই এখানে, কারণ আসলে এটি আইনি ব্যাপার, এটি আসলে শুধু একটি টেলিফোনের মাধ্যমে আসলে আমরা চূড়ান্ত সমাধান দিতে পারবো না। এটি আসলে বিস্তারিত হবে, শুনতে হবে কীভাবে কী করেছেন, আইনি ব্যাপার তো, এটা আমরা বলে দিলাম আর সেটার উপরে আইন এক্সিকিউট হবে ব্যাপারটা এরকম না। আমরা মৌলিক কিছু কথা বলতে পারি, এটাই সম্ভব, সেটা যদি আপনার সঙ্গে মিলে যায় তো হবে, আর না হলে আপনি যে কোনো নির্ভরযোগ্য আলিমের কাছে, মুফতি সাহেবের কাছে গিয়ে, দারুল ফতোয়াতে গিয়ে আপনি সেখানে লিখিতভাবে বলবেন যে এই এই ঘটনা ঘটেছে, এর পরিপ্রেক্ষিতে আমার এখন সমাধান কী। এটি হচ্ছে নিয়ম বিধান, এটি এত সহজ ব্যাপার না। আপনার সঙ্গে আপনার স্বামী স্ত্রী বা যার সঙ্গে যেটা হয়েছে, স্বামী স্ত্রীর একটা জীবনের ব্যাপার এখানে, এটি পারিবারিক জীবন, থাকা না থাকার ব্যাপার, তো সেটি যদি একটি টেলিফোন দিয়েই আমরা সমাধান করে দেই, তাহলে এটি হয়তোবা এখানে আদল এবং ইনসাফ কায়েম করবার ক্ষেত্রে ব্যত্যয় ঘটতে পারে বলে আমরা এটার সম্পূর্ণ দায়িত্বটুকু আমরা কিন্তু নিতে চাই না। তো বোন যেটা বলেছেন যে কোনো স্বামী যদি মৌখিকভাবে তালাক দেন তালাক হবে কি না, নিশ্চয়ই হবে, কারণ আমরা মৌখিকভাবেই তো আসলে মূলত কাউকে কবুল করে থাকি আর মৌখিকভাবেই আমরা তাকে তালাক দিয়ে থাকি। সেই মৌখিকভাবে তালাক দেওয়ার অনেকগুলো প্রক্রিয়া আছে, একটা ডিরেক্ট আপনি মুখে বললেন, আরটা কখনো টেলিফোনে হতে পারে, এখন আধুনিকভাবে সোশ্যাল মিডিয়া আছে আমাদের কাছে, মেসেজ দিতে পারি আমি যে তোমাকে আমি তালাক দিয়েছি। এটি মুখে বলা আর মেসেজিং করা একই বিষয়, এক্ষেত্রে আলাদা কোনো হুকুম নেই। তো কাজেই এটি মৌখিকভাবে যদি 3 তালাক দিয়ে দেয় তালাক হয়ে যাবে, সে যদি খোলা তালাক দিতে তালাক হয়ে যাবে। তারপরে এখানে বিস্তারিত হবে আপনারা বিষয়টি কোনো একটি নির্ভরযোগ্য আলেমের কাছে লিখিতভাবে শরণাপন্ন হবেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে একজাক যে সমাধানটি সেটি পাওয়া যাবে ইনশাআল্লাহ। চমৎকার বলেছেন শেখ, জাযাকুমুল্লাহু খাইরান।
শেখ, যদি আমরা ফিরতাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মক্ষণে যে বেশ কিছু ঘটনা প্রবাহ ঘটেছিল, যদি আমরা শেখ জি শেখ আরো একজন দর্শক আছেন, আমরা ফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আমার প্রশ্ন হচ্ছে, গাছের যে পাতা মেহেদি গুলা হাতে পায়ে দেয়, এগুলো এটা কি জায়েজ আছে কিনা? জি, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, জি, কোন মানুষ কি বলতে পারে যে আমি নিষ্পাপ, এর মাধ্যমে এতে কি মানুষ কি এর এর কোন রকমের খারাপ কোন দিকে যাচ্ছে নাকি বলতে পারবে? আর ফজরের নামাজ, ফজরের নামাজ যদি কাজা হয়, সেই নামাজটা কি আমি দিনের বেলা কাজা নিয়তে পড়ব না? না জি, আরো কোনো প্রশ্ন আছে আপনার? জি, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিচ্ছেন। শেখ, যেমনটি আপনি শুনলেন প্রথম প্রশ্ন মেহেদি পাতা নিয়ে, যদি বলতেন। জি, চমৎকার প্রশ্ন। আমাদের বোনরাই প্রশ্ন জানতে চায় যে মেহেদি পাতা বেটে এটি হাতে দেয়া, বোনেরা হাতে দিয়ে থাকেন, মাশাল্লাহ অনেকে চুড়ি দিয়ে থাকেন, এটি পায়ে দেওয়া যাবে কি না? অনেকের ধারণা হচ্ছে মেহেদি এটা পায়ে দিলে বেয়াদবি হয়। আসলে এটি ঠিক না, মেহেদি এটি পায়ে দেওয়া যাবে, এতে কোনো আপনার কোনো পাপ হবে না, কোনো গুণা হবে না ইনশাল্লাহ তাআলা। জি, দ্বিতীয় প্রশ্ন ছিল, কোনো মানুষ বলতে পারবে কি না নিজেকে যে আমি নিষ্পাপ? না, এটি হাদিসের কথার বিপরীত। হাদিসে বলা হয়েছে কুল্লু বানি আদম খাত্তা উন ও খাইরুল খাত্তা ইন আত্তাওয়াবুন, যে বানি আদম অর্থাৎ নবী রসুলগণ ব্যতীত সাধারণ মানুষ যারা আমরা পৃথিবীতে আছি, আদম সন্তান, আমরা প্রত্যেকেই আমরা ভুল ত্রুটিকারী এবং আমাদের ভুল হয়ে যায়। আর উত্তম ভুলকারী হচ্ছে তওবাকারী, খাইরুল খাত্তা ইন আত্তাওয়াবুন, অতএব যারা ভুল করে এবং তওবা করে তারাই হচ্ছে ভালো মানুষ, তারা ভালো। তো সে কারণে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি ছোট বড় জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় ভুল ত্রুটি হয়ে যায়। তো এটি কেউ দাবি করতে পারবে না যে আমার কোনো ভুল নেই, না, এটি একটু অহংকারের আলামত। কিছু মানুষ মনে করে যে আমি খুব নামাজ পড়ি, আমি খুব তাহাজ্জুদ গুজার, আমি খুব কোরআন খতম করি, কাজে আমার মতো ভালো মানুষ কে আছে? আসলে ভালো মানুষ কখনই এই ভালোটা দাবি করে না। ভালো মানুষ বরং আরও মনে করে যে এই পৃথিবীতে আমার চাইতে গুনাহগার আর কেউ নাই, আমার চাইতে মহাপাপী আর কেউ নাই, সেই জন্য বেশি বেশি আল্লাহর কাছে সে তওবা করে, বেশি বেশি সে রোনাজারি করে, চোখের পানি ফেলে। অতএব যারা বলবে যে আমি নিষ্পাপ, নিশ্চয়ই তার ভিতরে অহংকারের বীজ লুকায়িত আছে। তো কাজেই এই কথা বলা একদমই হাদিসের পরিপন্থী। জি, জানতে চেয়েছিলেন ফজরের নামাজ কাজা হয়ে গেলে পরবর্তীতে এটা কখন পড়বে এবং বলেছেন যে এটি কাজা হবে না আদা হবে। জি বোন, আসলে ফজরের যখন সালাতের ওয়াক্ত থাকে, আমরা জানি সূর্য উদয়ের আগ পর্যন্ত, সেটি সেই টাইমের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে পড়লেই সেটা আদা হবে, মানে আদায় হবে, যেটাকে আমরা বাংলা ভাষায় আদায় বলি। এটাকে আরবিতে আদা বলা হয়, আদা উন। তো দেখুন, আদায় শব্দটা কিন্তু আরবি শব্দ, আবার যেটা আমরা কাজা বলি সেটাও কিন্তু আরবি শব্দ। তো কাজেই আপনি সময়ের মধ্যে যেটা পড়বেন সেটা আদা হবে বা আদায় হবে। আর সূর্য উঠে গেল, এরপরে আপনার 25-27 মিনিট বা আধা ঘন্টা পরে সূর্য পরিপূর্ণ উঠে যাবে, এরপরে আপনি সালাতটা পড়বেন। তো নির্ধারিত সময়ের পরে পড়লেন, তো এটা তার আদায় হলো না, এটি আদায়ের মতো হলো আর কি, সেটাকে কাজা বলা হয়। তো কাজেই আপনি যখন পরবর্তীতে পড়বেন এটা কাজা হবে, এটি আদায় হবে না। জি শেখ, আরো একজন দর্শক আছেন, ওনার ফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, নাম বলে প্রশ্ন করুন। আমি তো নাম বলতে অনিচ্ছুক। আচ্ছা, জি প্রশ্ন করুন। প্রশ্ন বলতেছি যে, আমার প্রশ্ন ছিল আজকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, মানে দুটোই আমরা জানি সাধারণত, কিন্তু আপনাদের কিছু কিছু আলোচনায়, বিভিন্ন চ্যানেলের আলোচনায় আসছে যে জন্মবার্ষিকীটা নিয়ে অনেক মত আছে, কিন্তু মৃত্যুবার্ষিকীটা নাকি 12ই রবিউল আউয়াল। ঠিক আছে, তাহলে ওনার মৃত্যুবার্ষিকী থেকে আমি কবর জিয়ারত করতে পারবো? আরো কোনো প্রশ্ন আছে নবী করিম সাল্লাল্লাহু? জি, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েক উত্তর দিচ্ছেন। শায়েক, যেমনটি আপনি শুনলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে জন্মবার্ষিকী বলা তো ঠিক নয়, মৃত্যুবার্ষিকীও বলা ঠিক নয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু নিয়ে যে বিষয়টি উনি বললেন, যদি বলতেন। জি,
অনেক ধন্যবাদ প্রিয় বোন, আপনি একটি বিবরণ দিয়েছেন যে কেউ কেউ বলছেন যে জন্মের ব্যাপারটাতে একাধিক মতভেদ রয়েছে, মত রয়েছে, মৃত্যুর ব্যাপারটি একই তারিখ, এটি আপনি যথার্থ বলেছেন, সঠিক বলেছেন। একটু আগে আমরা সেই কথার আলোচনা করেছি। আসলে বোন, আমাদের মনে রাখতে হবে জন্ম এবং মৃত্যু বার্ষিকী পালন করবার যে একটা রেওয়াজ আমাদের সোসাইটিতে আছে, এটি আসলে কোরআন এবং সুন্নাহ অ্যালাউ করে না, পরিষ্কার কথা। এটি কে করলো, কার অনুভূতিতে একেবারে খুব এটা কীভাবে সে করলেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। দেখুন, সাহাবায়ে কেরাম এই পৃথিবীতে আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন, খায়রুল করুন বলেছেন আল্লাহ রাসূল, যাদের ব্যাপারে, যাদের গ্রহণযোগ্যতার ব্যাপারে আল্লাহ রাসূল বক্তব্য দিয়ে গিয়েছেন যে খায়রুল করুন এ কারণেই, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, অর্থাৎ রাসূলের পরে তার সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক যাদের ব্যাপারে প্রশংসা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, এবং এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের গ্রহণযোগ্যতা, তাদের কবুলিয়াত, এটি প্রমাণিত সুন্নাহ দ্বারা, কোরআনে কারীম দ্বারা। তো সেই সকল সোনালী যুগের মানুষেরা, শ্রেষ্ঠ মানুষগুলো, সাহাবায়ে কেরাম, তারা আল্লাহ রাসূলের জন্মবার্ষিকীতে কী করেছেন? সাহাবায়ে কেরামের পরবর্তী যুগ হচ্ছেন তাবিঈনগণ, তারা কী করেছেন? তাদের পরবর্তী যুগ তাবে তাবিঈন, তারা কী করেছেন? এটাই কিন্তু আমাদের জন্য মানদণ্ড। আপনি 1500 বছর পরে এসে কে কী করলেন, এটা কিন্তু দলিল নয়, দলিল কিন্তু আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ যুগের মানুষরা। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে এই যুগগুলোতে সাহাবায়ে কেরাম তারা কিন্তু আল্লাহ রাসূলের জন্মবার্ষিকী পালন করা, সেই দিন একটা কিছু করা, ঘটা করে, এটার কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। আমাদের সালাফগণ, বিশেষ করে আমাদের ইমামগণ, আয়াম্মায়ে মুজতাহিদিন, যারা ইমাম চার মাজহাবের যে বড় বড় ইমামগণ রয়েছেন, এর বাইরেও অনেক ইমাম রয়েছেন, তারা কিন্তু কেউ এই বিষয়গুলোকে এভাবে তারা প্রমাণিত করে যাননি। তাদের কোনো মানে মাকালাতের মধ্যে নেই, তাদের কোনো মানে খেতাবাতের মধ্যে, খুতবার মধ্যে এগুলো কিন্তু আসেনি। তো সেই জন্য আসলে এগুলো আমাদের সমাজে যেটা করা হয়, এটির সাথে কোরআন এবং সুন্নার কোনো সম্পর্ক নেই। বরং আমাদের করতে হবে কোনটা, আমাদেরকে রাসূল পৃথিবীতে এসেছেন কী জন্য, কী নিয়ে এসেছেন, কী তিনি রেখে গিয়েছেন আমাদের জন্য, এটাই কিন্তু আমাদের আলোচনার বিষয়, পর্যালোচনার ব্যাপার, এবং মহাসাবা করার দরকার যে আমার ভিতরে সেই জিনিসগুলো আসছে কি না। রাসূল্লাহ রেখে গিয়েছেন তারাক তুফিকুম আমরা ইল্লান তাদিল্লু মা তামাসাকতুম বিহি বা কিতাব আল্লাহি বা সুন্নাতি, রাসূল বলেছেন দুটো জিনিসে রেখে গেলাম, যতদিন আঁকড়ে ধরবে গোমরা হবে না। তো আমি কি কোরআনকে ধরতে পেরেছি কিনা, আমি কি সুন্নাকে ধরতে পেরেছি কিনা, এটি উম্মতের দায়িত্ব হচ্ছে এই জায়গায়। কাজেই জন্ম এবং মৃত্যু বার্ষিকী পালন করার মধ্যে ইসলামের কোনো ধরনের তাৎপর্য এবং গুরুত্ব নেই। এই জন্য বাংলা একটা কথা বলা হয়, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আপনার আমার জন্ম কোথায় হয়েছে, কোন বংশ হয়েছে, ইসলাম এটার আদৌ এটার কোনো গ্রহণযোগ্যতা নেই। ইসলাম জানতে চায় আপনার আমার কাজ কেমন, আমল কেমন। তো সেই জন্য আমরা এই কাজগুলো করব না। আর আপনি বলেছেন একটা যে রাসূলের তো যেহেতু মৃত্যুবার্ষিকীরা নিশ্চিত, তো কাজে আমরা কবর জিয়ারাত করতে পারবো না। বোন, এই দিবসে বিশেষভাবে কবর জিয়ারাত করা এটা যাবে না। কবর জিয়ারাত এটি আসলে সাধারণভাবে এটা উন্মুক্ত সারা বছরের জন্য, আপনি এই দিবসে করলে বিশেষ ফজিলত রয়েছে এটা মনে করেই তো আপনি করবেন, আর এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। জি শেখ, অনেক অনেক শুকরিয়া, চমৎকার বলেছেন। আমরা একটা বিরতিতে যাবো ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবনবিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবনবিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আলোচনা চলছে প্রিয় যে নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ মাহমুদুল হাসান। চলুন আমরা শেখের কাছে ফিরে যাচ্ছি। শেখ, আপনি বলছিলেন যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ে যে ঘটনা প্রবাহগুলো হয়েছিল আপনি বলছিলেন, যদি বলতেন। জি, অনেক ধন্যবাদ। এই ঘটনা প্রবাহের মধ্যে বিশুদ্ধ বক্তব্যের তুলনায় অবিশুদ্ধ কিছু কথাও আছে, ফলে এই দিকটা খুব বড় লম্বা করে আলোচনা আমি করতে চাই না। তবে এখানে একথা সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পৃথিবীতে এসেছিলেন হককে জাহির করবার জন্যে, সত্যকে প্রতিষ্ঠিত করবার জন্যে, ফলে তার আগমনের পরপরই এমন কিছু আলামত সিমটম দেখা গিয়েছিল যে কারণে সে তদানীন্তন সময়ের যে বড় দুটো পরাশক্তি ছিল, একটা হচ্ছে কায়সারে রোম আর একটা কেস্ট্রায় ফারেস। তো মানে সংক্ষেপে আমরা যদি বলি যে রোম এবং পারস্য সাম্রাজ্য, এই দুটো সাম্রাজ্য আসলে সেই
পর্যন্ত আলো ছড়িয়ে পড়েছিল এবং এটা প্রমাণিত হয়েছিল এই আলো বিকিরণ হওয়ার দ্বারা যে আসলে এগুলো অচিরেই মুসলমানদের প্রদানত হবে। এবং রাসুল সাল্লাহ ইসলামের আম্মাজান বিবি আমেনা আমরা যাকে বলি, তার আসলে রাসুলকে তিনি পেটে বহন করেছেন, তাকে লালন পালন করেছেন, দুগ্ধপান করিয়েছেন, তার জন্ম সময়ের কিছু ঘটনা এগুলো সবই আল্লাহ রাসুলের মজেজা ছিল। একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্নটা ছিল, ইসলামে আত্মীয়তার সম্পর্ক রাখা ফরজ, কিন্তু এমন কিছু আত্মীয় আছে যারা 24 ঘন্টা গিবতে ব্যস্ত থাকে, অন্য সব আত্মীয়দের কাছে খারাপ খারাপ কথা বলে আমাকে নিয়ে, ফলে তারা আমার সাথে মিশতেও চায় না, আমাকে নিয়ে প্রায়ই এরকম করে আর তারাও আমাকে নিয়ে খারাপ ধারণা পোষণ করে। একজন আত্মীয়র জন্য বাকি সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি শুধু ওই একজনই না, এরকম আরো 2-3 জন আছে, এমনকি তারা আমাদের উপর কুফরিও করে, মানে আমার পরিবারের উপর কুফরি করে থাকে। তো আমার বালিশের মধ্যে এমন অনেক কিছু পর্যন্ত পেয়েছে যেগুলো দ্বারা প্রমাণ পাই যে কুফরি করে থাকে, আর তারা ছাড়া আমাদের ঘরে কেউ প্রবেশও করে না। এত কিছুর পর তাদের সাথে ভালো করে কথা বলার পরেও দেখা যায় যে আমার নাম উল্লেখ না করে এমন কোনো কথা বলে যেটা আমার উপর অনেক কষ্টদায়ক হয়ে যায়। আমরা সবাই একই বাড়িতে থাকি, মানে আমার চাচারা, কিন্তু আঙিনা ঘেরা না, কিন্তু আলাদা আলাদা থাকি, কিন্তু একই বাড়িতে একই সাথে, যার কারণে চলতে ফিরতে তাদের সাথে যেটুকু দেখা হয় ওইটুকুই কথা বলি। তো এতে কি আমার আত্মীয়তা সম্পর্ক রাখা হচ্ছে? কারণ আমি একটু নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, ওদের থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করি, মানে তাদেরকে বুঝতে দিই না, খারাপ ব্যবহার করি না, কিন্তু চলতে ফিরতে কথা বলি। শুকরিয়া মোহতারমা, আপনি আমাদের সাথেই থাকুন। শেখ আপনার উত্তরগুলো দিচ্ছেন। শেখ, যেমনটি আপনি শুনলেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং যে প্রক্রিয়ায় আমাদের এই বোন বজায় রাখছেন এত কিছুর পরেও, সেটা কতটুকু সঠিক হচ্ছে বা কোনো পরামর্শ আছে কি না? জি, অনেক ধন্যবাদ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা আসলে ফরজ, আমরা জানি। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটি জাহান্নামে যাওয়ার কারণ, এবং হাদিসে বলা হয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক যারা বিচ্ছিন্ন করবে, কাট অফ করবে, তারা জান্নাতে যাবে না। এভাবে করে এই কথাগুলো আসছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার 4টি আমলের কথা বলেছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সেলাই রেহিমি সম্পর্ক রক্ষা করা। সেখানে আসছে আফসুস সালাম, ওয়াতিউমুত তুআম, ওয়াসিলুল আরহাম, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, যে তোমরা 4টি কাজ করো, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি লোকদেরকে খাবার দাও, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ো আর নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাও। নানানভাবে হাদিস কোরআন দ্বারা এটি প্রমাণিত হয়েছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা খুবই জরুরি। তবে বোন যে বিবরণটা দিলেন সেটি একটি লোমহর্ষক ব্যাপার। আজকে আমাদের সমাজে কিন্তু এরকম পরিবার পরিবারকে ধ্বংস করে দেয়, পরিবার পরিবারের বিরুদ্ধে নানান রকমের মিথ্যাচার করে। এইভাবে কোরআনে কারিমে স্পষ্ট বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন, যে হে ইমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা এটি মহাপাপ। অন্য হাদিসের মধ্যে এসছে, ইয়াকুমজ্জন ফা ইন্নাজ্জন আকদাবুল হাদিস, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা অধিকাংশ মিথ্যে হয়ে থাকে। তো এই জন্য আসলে যারা ধারণা করে থাকে আপনার সম্পর্কে নানান রকমের নেতিবাচক, আমরা বিশ্বাস করি এই ধারণাগুলো কবিরা গুনাহ হচ্ছে। আসলে মানুষের সম্পর্কে পেছন থেকে লেগে থাকা, তাদের ক্ষতি করবার চেষ্টা করা, এগুলো আসলে কোনো মুসলিমদের কাজ নয়। তো কাজেই আপনার বিবরণ মোতাবেক যারা এই কাজগুলো করছে আল্লাহ তাদেরকে হেদায়ত দেন, আমরা সেই দোয়া করি। আর আপনি ক্ষতি থেকে বাঁচার জন্য নিশ্চয়ই আপনি নিজেকে সেফ রাখবেন, রুকিয়া শরিয়া করবেন সব সময়, নিজের শরীরকে বন্ধ করে রাখবেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক নাস পড়ে সবসময় নিজের শরীরকে বন্ধ করে রাখবেন, ঘরের ভিতরে যখন থাকবেন বন্ধ করে রাখবেন, বাহিরে যখন যাবেন তখনও বন্ধ করে রাখবেন। আর এই সিচুয়েশনে আপনি এমনি তো মেয়ে মানুষ, আপনি যে সম্পর্কটুকু ডাকছেন, আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ তালা যে শরিয়তের যে ফরজ, যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার যে ক্রাইটেরিয়া, সেটুকু আপনার দ্বারা আদায় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ তালা। তবে খারাপ ব্যবহার করবেন না বা তাদেরকে ঘৃণা করবেন না কখনও, তাদের মধ্যে কোনো ত্রুটি যদি আপনার চোখে ধরা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। শুকরিয়া শেখ, খুব চমৎকার বলেছেন, জাজাকুমুল্লাহ খাইরান। শেখ, যদি আমরা আলোচনায় ফিরতাম যেখানে বলছিলেন, জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ের স্পেসিফিক কিছু বিষয় যে বলছিলেন যদি বলতেন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়টি আসলে 570 খ্রিস্টাব্দ ছিল, এটা আমুল ফিল যেটাকে বলা হয় হস্তিশন। আমরা জানি যে সেই সময়টিও আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আবরাহা যখন কাবাগর ভাঙতে এসেছিল সেটি ঐতিহাসিকভাবে প্রমাণিত একটি ঘটনা, যে কাবাগর তিনি ভাঙতে পারেন নাই এবং আল্লাহ তাআলা তার কাবাকে রক্ষা করেছেন
এভাবে করে তিনি প্রমাণ করেছেন যে কাদ জা আল হাক ওয়া জাহাক আল বাতিল, সত্য এসে গেছে মিথ্যা বিতাড়িত হবে। এবং সেই রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যগুলো ধ্বংস হয়েছে, এক পর্যায়ে মুসলমানদের পদানত হয়েছে, এবং এগুলো রব্বুল আলামিন প্রমাণ করেছেন রাসুলের আগমনের মাধ্যমে। কাজী জি, একজন দর্শক আছেন, আমরা ইনশাআল্লাহ যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানজিমা খানম শেরপুর বগুড়া থেকে বলছি। জি, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন, মারকাজুল কোরআন ইদানিং মানে কোরআনের একটা পাওয়া যাচ্ছে আর কি মোবাইলে, এটা পাওয়া যাবে কিনা? দ্বিতীয় নম্বর প্রশ্ন, যে রুকুর আগে পড়ে নামাজের মধ্যে হাত উঠিয়ে তাকবীর দেওয়া যাবে কিনা, মানে যেভাবে আরো দেশে গুলোতে নামাজ পড়া হয়, আর হাত না তুললেও নামাজ হবে কিনা হাত ছেড়ে নামাজ পড়লে? আর তিন নম্বর প্রশ্ন, যে আপনাদের অনুষ্ঠান যে আমরা দেখি রেগুলার, মেয়ে মানুষ হয়ে আপনাদের অনুষ্ঠান দেখতেছি, এটা দেখা যাবে কিনা? বা যারা বাধ্য হয়ে চাকরি করছে সহশিক্ষাতে, শিক্ষক ডাক্তার এরকম প্রতিষ্ঠানে বাধ্য হয়ে, যাতে স্বামী নেই, রোজগার করার কেউ নাই, ছেলে নাই, বাবা নাই, তখন এরকম অবস্থায় যারা বাধ্য হয়ে চাকরি করে হুজুর, তাদের কি ইবাদত কবুল হবে? তাদের কি পাপ হচ্ছে যারা বাধ্য হয়ে চাকরি করতেছে? আমি এই নিয়ে খুব কনফিউশনে আছি বেশ কিছুদিন হলো, আমাদের বোনকে। কোরআনের অ্যাপস আসলে শুধু মারকাজুল কোরআন না, আরো অনেক বিভিন্ন প্রতিষ্ঠান দেশে এবং দেশের বাহির থেকে বেরিয়েছে, তো এই অ্যাপসটি আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি। আপনি একটু মিলিয়ে নেবেন বোন, আপনি কোরআনে কারিমের যে কোনো একটি মাসহাফের সঙ্গে মিলিয়ে নেবেন যে আসলে ঠিক আছে কিনা। কারণ অনেক সময় আসলে কি এই সকল জায়গা তো আমাদের কিছু কিছু কনফিউশনের কিন্তু স্পেস থেকে যায়, কারণ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তো শুধু একমুখী না, নানামুখী ষড়যন্ত্র আছে। তো কাজে এখানে কেউ এটা করতেই পারে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, যুগে যুগে এটা করা হয়েছে যে মুসলিমদের মধ্যে ভুলভাবে এটা ছড়িয়ে দেওয়ার জন্য হয়তো অন্য কেউ এটা তৈরি করে, এটার কথা বলছি না, যে কোনো একটা অ্যাপস তৈরি করে হয়তো ছড়িয়ে দিতে পারে সাধারণ মুসলিমরা হয়তো না জানার কারণে, অথবা এইটা বোঝার মতো শক্তি না থাকার কারণে হয়তো তখন দেখবে যে এটার ভিতরে সমস্যা রয়েছে। এই জন্য আমরা বলবো আপনি এই অ্যাপসটা একটু মিলিয়ে দেখবেন, সব কিছু আগাগোড়া ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে ইনশাআল্লাহ অবশ্যই আপনি এটা পড়তে পারবেন, অসুবিধা হবে না। জি, বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল রফউল ইয়াদাইন করা কি বাধ্যতামূলক না, না করলেও নামাজ হবে? চমৎকার প্রশ্ন আপনি করেছেন। আসলে এটি নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট একতলাপ আছে, মারামারিও হয়, ঝগড়া কাদা ছোড়া ছড়ির কোনো অন্ত নেই। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আসলে সুন্নাত দ্বারা প্রমাণিত এটি, আমরা হয়তো যারা হানাফি মাজহাবকে অনুসরণ করি বা মাসালার ক্ষেত্রে আমরা হানাফি ফিককে আমরা মেনে চলার চেষ্টা করি, বিশেষ করে আমাদের পাক ভারত উপমহাদেশে এটি বেশি প্র্যাকটিস হয়ে থাকে, আলহামদুলিল্লাহ এটি ভালো, তো এখানে এটির চর্চা কম। কিন্তু আপনি যেমনটা বলেছেন আরব দেশে বিশেষ করে হারামাইন শরীফেনে যেগুলি গেলে পরে দেখা যায় সারা ওয়ার্ল্ডের মুসলিম সেখানে আসে, সেখানে কিন্তু বেশ চর্চা দেখা যায় এখানে রফল ইয়াদাইন রুকু করার আগে পরে হাত উত্তোলন করা, এবং এটা সুন্নাসম্মত, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তো বোনের সর্বশেষ কথাটি খুবই চমৎকার, এটি আমাদের সবার জানা দরকার যে এটি না করলে নামাজ হবে কিনা 100%, কেন হবে না, এটি তো নামাজের কোনো রুকন নয়। আমরা অনেকে আবার এটা কিন্তু রোকন বানিয়ে ফেলি যে মানে এইটাই হচ্ছে একমাত্র পদ্ধতি, এর বাইরে যারা পড়েন তাদেরটা আসলে হচ্ছে না, সুন্নাস নানানভাবে নিয়ে বিনিয়ে করা কথা বলার চেষ্টা করেন না, এগুলো কখনই সঠিক কথা নয়। এটি মুস্তাহাব পর্যায়ের একটি সওয়াব, আপনি পড়লে ইনশাল্লাহ সওয়াব পাবেন, না পারলে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, তারা নামাজ হয়ে যাবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। শেখ, মেয়ে মানুষ হয়ে এই যে ইসলামিক প্রোগ্রামগুলো দেখছেন, এটি দেখা তাদের জন্য কতটুকু জায়েজ? জি, অনেক ধন্যবাদ। আসলে বোন আমরা বলবো যে একটি ফতোয়া আর একটি হচ্ছে তাকোয়া, তো আসলে তাকোয়ার ক্ষেত্রে আমরা বলবো যে তাকোয়ার ক্ষেত্রে না দেখাই তো উত্তম হবে, কিন্তু এখন এমন একটা সিচুয়েশন চলে আসছে যে আমাদের ভাই বোনদের মধ্যে, আমাদের মুরব্বীদের মধ্যে বয়সের এমন একটা প্রান্তিকতায় তারা চলে আসেন যে দিন চর্চা করার, প্র্যাকটিস করার তাদের কাছে কিন্তু আর কোনো ওয়ে থাকে না। যেমন আমাদের বোন এখানে প্রশ্ন করেছেন, নিশ্চয়ই হয়তোবা এই প্রশ্নগুলো ওনার অনেকদিন ধরে মনে আছে, মনের ভিতরে আসছে, কিন্তু উনি জানবার কোনো স্পেস পাচ্ছেন না, ফলে টেলিভিশনে নাম্বার দেওয়া আছে, উনি প্রশ্ন করে ফেলেছেন। তো হয় কি, আমাদের এই যে জীবনের অনিবার্য বাস্তবতার কারণেই কিন্তু আমরা ঠেকায় পড়ে হলেও কিন্তু দিন এর সমাধান কিন্তু আমরা চাই, সুযোগটা আছে বলেই। তা আমরা বলবো যে আসলে প্রয়োজনের ক্ষেত্রে এটা ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনারা দেখতে পারবেন, তবে সবচেয়ে তাকওয়ার পরিচয় হবে আপনি নজর না করবেন, আমি কথা শুনলেন যে কি বলা হচ্ছে, আপনি প্রশ্ন করে আপনি আপনার কান দুটো খাড়া করে রাখলেন, খেয়াল রাখলেন যে কি সমাধান দেয়া হচ্ছে, আমাদের দিকে একটু কম কম তাকালেন, এটি আপনার তাকওয়ার জন্য বেশি ভালো হবে।
চমৎকার শেখ, জাযাকুমুল্লাহু খাইরান শেখ। আমাদের একজন দর্শক আছেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্ন করুন। হুজুর, আমি প্রশ্ন করতে চাই, বেনা সালোয়ার পরে সালাত পুরো পায়ের পরে অংশটুকু থাকে না, মোজা পরে কি সালাত আদায় করা যায় বলে? আর একটা প্রশ্ন আছে, যদি আমি সন্তানদের এবং বাবা মায়ের জন্য যদি দোয়া করা যায়, সবচেয়ে ভালো দোয়া কোন দোয়াটা করা যায় আমরা বলছি? দ্বিতীয় প্রশ্ন আছে, একটা প্রশ্ন হচ্ছে, মৃত মমিন মমিনাদের জন্য যেহেতু নিজের দাদা দাদি নানি আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করলে আমরা সবচেয়ে ভালো করে মানে কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারবো? জি আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন। শেখ জানতে চেয়েছেন, সালোয়ার পড়লে পা তো পুরোপুরি ঢাকে না, সেই ক্ষেত্রে মোজা পরে নামাজ পড়া যাবে কি না? চমৎকার কথা, খুবই সুন্দর লাগলো আমার প্রশ্নটি শুনে, যে আমরা আমাদের বোনেরা দিনকে কতটা আসলে শ্রদ্ধা করেন, দিনের বিধানগুলোকে তারা কতটা বেশি রেসপেক্ট করেন, এটি আল্লাহ তাআলা কবুল করুন। আর তাদের এই 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 হৃদয়ের যে ভালোবাসাটুকুন আল্লাহর জন্য, সেটি আল্লাহ তাআলা দুনিয়া আখেরাত উত্তম বিনিময় দেন। কি চমৎকারী কথা, যে আসলে সালোয়ার পরে স্বাভাবিকভাবেই তো পায়ের পাতাটা ঢাকে না, আপনি যতই নিচে ছেড়ে দেন না কেন, তো এটি আপনি মোজা পরে পড়তে, হ্যাঁ মোজা পরে নামাজ পড়তে তো কোনো অসুবিধা নেই, কারণ মোজা একটা পোশাকেরই অন্তর্ভুক্ত। আপনি পাটা ঢেকে দিলে মোজা পরলে আলহামদুলিল্লাহ এটা পূর্ণ মাত্রায় ঢেকে যায়, আপনার এটি মাসালার দিক থেকে আলহামদুলিল্লাহ খুবই তাকওয়ার কাছাকাছি হয়, বিধানের কাছাকাছি হয়, এবং নামাজ না হওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহ তাআলা। জি শেখ, আমরা একটা বিরতিতে যাবো ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আলোচনা চলছে প্রিয় যে নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মাহমুদুল হাসান। চলুন আমরা শেখের কাছে ফিরে যাচ্ছি। শেখ, আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম, যদি আমরা সেই প্রশ্নে যেতাম, যারা উনি জানতে চেয়েছিলেন যে বাবা মার জন্য দাদা দাদির জন্য দোয়া করি আমরা, তো শ্রেষ্ঠ দোয়া কি হবে তাদের জন্য যদি বলে দিতে? চমৎকার বলেছেন আমাদের বোনকে, অনেক ধন্যবাদ। পিতামাতার জন্য আমরা আসলে কি দোয়া করব, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শিখিয়েছেন আমাদেরকে। সূরা বানী ইসরাইলে এসেছে সেই বিখ্যাত দোয়াটি, আমরা সবাই জানি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা তুমি আমার পিতামাতাকে তেমনিভাবে দয়া করো যেমনিভাবে তারা আমাদেরকে ছোটবেলাতে লালন পালন করেছেন, এটি আল্লাহ শেখানো দোয়া। তো এটি আপনি পড়তে পারেন, এটি তো সর্বোত্তম দোয়া, সন্দেহ নেই। দেখুন বোন, আরেকটি বিষয় হচ্ছে যে দোয়া আসলে মনের অনুভূতির যে সার নির্যাস, মানুষ যা তার মুখ দিয়ে তার ভাষা দিয়ে যার প্রস্রবণ ঘটায়, সেটি কিন্তু দোয়া। আমার হৃদয়ের ভিতরে কিছু আকাঙ্ক্ষা আছে, এটি আমার ভাষা দিয়ে আমি কিন্তু প্রকাশ করছি, আল্লাহর কাছে নিবেদন করছি, এটি কিন্তু দোয়া। ফলে আপনি আপনার মাতৃভাষায় আল্লাহর কাছে যা ইচ্ছা আপনি বলতে পারেন, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও, আমার বাবা মার গুণাগুলো ক্ষমা করে দাও, এভাবে করে আপনি যত আকুতি মিলিয়ে বলবেন সেগুলোও কিন্তু প্রত্যেকটা আপনার জন্য দোয়া। তবে হ্যাঁ, কোরআন এবং সুন্নাতে যে দোয়াগুলো আছে সেগুলো বাদ দেওয়া যাবে না। এরপরে আপনার মনের মাধুরি মিশিয়ে আল্লাহর কাছে যে কোনো ধরনের কথা আপনি বলুন না কেন, ইনশাআল্লাহ সেটিও দোয়া হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আরও একজন জানতে চেয়েছিলেন যে বাধ্য হয়ে কাউকে যদি, কোনো মহিলাকে যদি চাকরি করতে হয়, সে পুরুষদের সাথে মিলে তার জব করতে হয়, সে বাধ্য, এই ক্ষেত্রে আসলে ইসলাম কতটুকু ছাড় দিবে, এটা কি তার আদৌ জায়েজ হবে? জি অনেক ধন্যবাদ। বোনের প্রশ্নের আগে আমাদের আগের বোনের একটা বোধ প্রশ্নের একটু লিঙ্ক ছিল আমার মনে পড়েছে, উনি বলেছিলেন যে আমাদের অতীতের যে আমাদের আত্মীয় স্বজন যারা মারা যায় গিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করলে সেক্ষেত্রে কী দোয়া করবো, এটির উপরে উনি প্রশ্ন করেছেন। পিতামাতার জন্য রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, এটি আর পূর্বেকার আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ যারা পৃথিবীতে এসেছেন, এমনকি বাবা আদম থেকে শুরু করে যত মানুষ ইমানদার কবরে আছেন, সবার জন্য দোয়া করার একটি
চমৎকার দোয়া আল্লাহ তাআলা কোরআন কারীমে শিখিয়েছেন, রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। এই আয়াত কারীমের মধ্যে আল্লাহ তাআলা পূর্বেকার জামানার আমাদের ইমানের দিক থেকে যে সকল ভাইরা বোনেরা যারা অতীতে চলে গেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, এই দোয়াটি এসেছে কোরআন কারীমে, এটি আপনি পড়ে দোয়া করতে পারেন। শেখ একজন দর্শক আছেন, আমরা যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। জি প্রশ্ন করুন। জি বোন আমরা শুনতে পাচ্ছি। হুজুর আমি ওই দুইটা প্রশ্ন আছে, ওই যে এসারের নামাজে কন্টিনিউ বলা আছে না, এটা কি আমি বিতিল নামাজের পরে পড়বো না বিতিল নামাজের আগে পড়বো? আরো কোনো প্রশ্ন বলুন। আরেকটা প্রশ্ন আছে, ওই যে আত্মীয়তা সম্পর্ক বজায় না রাখলে ও দেশ তো যাইব না, সে তখন আত্মীয় যদি সঠিকভাবে কোনো মানুষ না হয় তাহলে কি আত্মীয়তা বজায় রাখবো? জীবন আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন। শেখ আপনি শুনলেন, আমরা এর আগে আরো একটি প্রশ্ন ছিল যে বাধ্য হয়ে পুরুষের সাথে চাকরি যদি করতে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে আসলে ইসলাম কতটুকু তাকে সুযোগ দিবে এবং সেটা সে কিভাবে করবে যদি বলতেন? অনেক ধন্যবাদ। বোনকে বলবো যে এই প্রশ্নের উত্তরে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে আপনি চাকরি করতে বাধ্য হয়েছেন এ কারণেই যে আপনার পরিবার চালাতে হবে, আপনার নিজেকে চলতে হবে, আপনার সন্তানাদি থাকলে তাদেরকে নিয়ে আপনাকে দুমুঠো ভাত খেয়ে থাকতে হবে, বাঁচতে হবে, আল্লাহই বাঁচাবেন, কিন্তু আপনাকে প্রচেষ্টা করতে হবে, সে কারণেই আপনি হয়তো চাকরি করতে বাধ্য হয়েছেন, এটি একটি অনিবার্য বাস্তবতা। কিন্তু মনে রাখতে হবে আপনার নিজের এই বেঁচে থাকতে গিয়ে যদি আপনার ঈমান, আপনার স্বকীয়তা, আপনার স্বাতন্ত্র্যবোধ, আপনার আত্মমর্যাদা, আপনার স্বকীয়তা সব যদি বিনষ্ট হয়ে একদম ঈমান থেকে যদি আপনি খারিজ হয়ে যান, তাহলে আমি মনে করি যে মানে বেঁচে থেকে ঈমান বহির্ভূত জীবন জিন্দেগি এর কোনো মর্যাদা নেই। আমি বেঁচে আছি কিন্তু আমার ঈমান নেই, আমার আমল নেই, আমার চরিত্র নেই, আমার আখলাক নেই, তাহলে আমার এই বেঁচে থাকার কোনো দাম নেই। যদি এমন হয় তাহলে আমরা বলবো এই চাকরি আপনার জন্য করা জায়েজ হবে না। কিন্তু যদি এমন হয় যে না আপনার চরিত্রের উপরে, আপনার আত্মসম্মান মর্যাদার উপরে সেরকম কোনো হুমকি নেই এবং আপনি আপনার পর্দা রক্ষা করে আপনার নিজের স্বাধীনতা বজায় রেখে আপনার আত্মসম্মান এবং মর্যাদাকে রক্ষা করে আপনি চাকরি করছেন, হয়তো সামান্য কিছু মানুষের সঙ্গে আপনার মোয়ামালাত হতে হয় কিন্তু আপনার আলহামদুলিল্লাহ ঈমানের উপরে আপনার কোনো আঘাত আসে না, আপনি কোনো কবিরা গুনার সঙ্গে জড়িয়ে যাচ্ছেন না, তাহলে আমরা মনে করব আপনি যেহেতু বাধ্য হয়ে গিয়েছেন এটি আপনার জন্য বৈধ হবে জরুরাতান। কিন্তু আপনাকে মনে রাখতে হবে অবশ্যই যেন আপনার কর্মের পরিবেশ যেন থাকে, আপনি একজন নারী, আপনার সেখানে কাজের পরিবেশ লাগবে। যদি আপনার পরিবেশটা না থাকে তাহলে আপনি এমন চাকরি দিয়ে কী করবেন যেই পরিবেশ চাকরি করতে গেলে আপনার ঈমানটাই চলে যাবে, আপনার চরিত্র এবং যৌবনের উপরে আঘাত আসবে, এমনটা করা যাবে না। এই জন্য আমরা মনে করি আপনি নিশ্চয়ই এই সমাধানটা সিদ্ধান্ত আপনি নিতে পারবেন যে কোন সিচুয়েশনে আপনি এখন আছেন। আশা করি যদি আপনার সব ঠিক থাকে আলহামদুলিল্লাহ জরুরাতান হিসাবে চাকরি অবশ্যই করা যাবে। শেখ আর একটি প্রশ্ন ছিল যে এশার নফল জানতে চেয়েছিলেন, ভিতরের নামাজের পরে পড়বেন না আগে পড়বেন? ভিতরের আগে পড়বেন, কারণ হচ্ছে আমরা জানি যে ভিতর সালাতকে রাতের সালাতের সর্বশেষ সালাত করবার জন্য হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা বোন বলেছেন হালকি সুন্না বা কি এভাবে বলেছেন, তো এভাবে করে আমরা তাহাজ্জুদ পড়ি বা এশার সালাতের পরে দু রাকাত করে চার রাকাত আট রাকাত নামাজ পড়ি, যাই পড়ি না কারণ সবগুলো রাত্রিকালীন নামাজ, এটি রাতের নামাজ বা সলাতুল লাইল বলা হয় এটাকে, তাহাজ্জুদ নামে যদি ঘুম থেকে ওঠার পরে পড়ি সেটা তাহাজ্জুদ হবে। তো এই সকল নামাজ শেষে হচ্ছে গিয়ে আপনার ভিতের পড়তে হয়, তো কাজে আপনি ওই সুন্নাটা আগে পড়বেন তারপরে ভিতের পড়বেন। আরও একটি প্রশ্ন ছিল, আত্মীয় খুবই খারাপ আচরণ করে, সেই ক্ষেত্রে আসলে আত্মীয়তার সম্পর্ক উনি কীভাবে ধরে রাখবেন? না, আত্মীয় সম্পর্ক ছিন্ন করার অনুমোদন ইসলামে দেয়নি, আল্লাহ রাসূল এই অনুমোদন দিয়ে যাননি যে আমরা কোনো কারণে কষ্ট পেলে অথবা আত্মীয় আমাকে ঠকাচ্ছেন, আত্মীয় আমাকে গালমন্দ করছেন, আমি সম্পর্ক ছিন্ন করে দিলাম, না এই অনুমোদন ইসলাম দেয়া হয়নি। বরং সেলমান কাতা আঁকা হাদিসের মধ্যে এসছে যে তোমার সঙ্গে সম্পর্ক কাট আপ করে বিচ্ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক জুড়ে রাখো, এটাই হলো আত্মীয়তা। তো কাজেই আপনার আত্মীয় আপনাকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করছে, গালমন্দ করছে, কথা বলছে না, বেড়াতে দাওয়াত দিলে আসে না, হাজার রকমের অভিযোগ হয়তো আপনার থাকতে পারে, কিন্তু আপনার জায়গা থেকে আপনি অবশ্যই চেষ্টা করবেন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে যতটুকুন আপনার পক্ষে সম্ভব হয়, অতএব কোনোভাবেই আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করব না।
শেখ, যদি অল্প করে বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কেমন আচরণ ছিল এবং দুশমনদের সাথে কেমন আচরণ ছিল? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ তো আসলে পৃথিবীর সর্বোত্তম আচরণ। আল্লাহ তাআলা যার ব্যাপারে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। সাহাবায়ে কেরামের সঙ্গে তার সম্পর্ক ছিল আত্মার সম্পর্ক, ভ্রাতৃ সম্পর্ক, সবার সঙ্গে তুমি ভাইয়ের মতো, মানে সঙ্গী সাথী বা সাহাবি যারা আমরা বলি, তাদের সঙ্গে খুবই আত্মার সম্পর্ক ছিল। তিনি যে কোনো সাহাবির হাত ধরতেন, সবার সঙ্গে তিনি মজা করতেন, একসঙ্গে গল্প করতেন, সম্পর্কের ভিত্তিটা ছিল অত্যন্ত বন্ধুসুলভ। মানে আমাদের সমাজে আছে না যে আমি একটু খুব বুজুর্গ টাইপের লোক, আমার অনুসারী যারা তারা আমার পায়ের কাছে বসে থাকবে, আমার হাত ছুঁইতে পারবে না, পা দেয়া আছে, পায়ে কদম্বচি করে যাও, এরকম দৃশ্য কিন্তু আমরা দেখি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা এরকম ছিল না। সবার সঙ্গে তিনি হাসি মুখে কথা বলতেন, সবার সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতেন, একসঙ্গে তারা ঘুরতে বেরোতেন, এভাবে একটা বন্ধু বাৎসল্য অবস্থা ছিল তার জীবনে। আর অন্য ধর্মের মানুষের সঙ্গে সে তো বলার অপেক্ষাই রাখে না। বদর যুদ্ধ থেকে যখন 70 জন বন্দীকে যখন নিয়ে আসা হলো, একজন বন্দীকে সাহাবায়ে কেরাম টাইট করে বেঁধেছেন। আল্লাহ রাসূল যখন বন্দীদেরকে দেখতে গিয়েছেন, তখন দেখলেন যে বেচারা কষ্ট পাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, আহা কষ্ট পাচ্ছে, একটু বানটাকে ঢিল করে দাও না, একটু হালকা করে দাও। তখন তার ঢিল এটাকে হালকা করে দেওয়া হলো। তো এভাবে করে রাসূলের যে উত্তম আচরণ, এটি গোটা পৃথিবীর মানুষ দেখেছে। দেখুন ওয়েস্ট, জি আমরা শেষ করতে হচ্ছে যে ওয়েস্টার্ন কালচার অথবা ওরিয়েন্টাল গবেষকরা বলে থাকেন যে ইসলাম তরবারির মাধ্যমে এসেছে না, একথা অসত্য। বরং ইসলাম আল্লাহর হাবিবের অনুপম আদর্শের মাধ্যমে এসেছে। শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, আজকের এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হোক আমাদের জীবন চলার পাথেয়, আমাদের ব্যক্তি জীবন হোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাত এবং আদর্শ ছড়িয়ে দেই, এই প্রত্যয় হোক আমাদের সব। সবশেষে আমরা সবাইকে আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।